আমি তাবিজের ব্যাপারে জানতে চাই, কেউ কেউ বলেন তাবিজ কুফুরি, যদি বলা হয় কোরআন দিয়ে হবে, কোরআন পড়ার জন্য শরীরে ঝোলানোর জন্য নয়। জি, তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক। অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা করেননি। সাহাবিরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, শুনতেন না যে তাবিজ কোরআন দিয়ে না অন্য কিছু দিয়ে। তবে পরের যুগের কোন কোন আলেম বলেছেন পিওর কোরআন দিয়ে, কোনো দাগ দুঃখ সংখ্যা নয়, তাবিজ দিলে জায়েজ হবে। তবে আমাদের বুঝতে হবে হাদিসে রাসূলুল্লাহ বারবার শিরিক বলেছেন, সাহাবিরা শিরিক বলেছেন, ছিঁড়ে ফেলেছেন। ইব্রাহিম নাখি বলছেন সাহাবায়ে কেরামগণ তাবিজ কোরআনেরই হোক আর অন্য কিছু হোক এটাকে অপছন্দ করতেন। সুন্নত হলো দোয়া, দোয়া নিজে পড়বেন, কাউকে দিয়ে ফু দিয়ে নেবেন, পানি পড়ে নেবেন, তেল পড়ে নেবেন, এগুলো সমস্যা নেই, আর এগুলো উত্তম। এর সাথে আপনার কোরআনের আয়াত শোনা হয়, দোয়া শোনা হয়, পড়া হয়, এতে রোহানি ই বাড়ে। আর তাবিজ হলে এইটা হয় না, তাবিজ আছে আমি অন্যায় আকাম সব করে বেড়াই। এই জন্য সুন্নতটার উপরে থাকা উচিত, তাবিজ আমাদের বর্জন করা উচিত। আর এমন সময় প্রশ্ন করলেন, কালকে থেকে আমার মন খারাপ, আমি এই দুটো মাহফিল গতকাল একটা ছিল আজকে একটা আছে, আমি বাচ্চাদের ঢাকা রেখে বাসে চড়ে চলে আসছি। তো গাড়িতে প্রাইভেটে আসলে ফেরিঘাটে দাঁড়ানো লাগে না, ফট করে যে ফেরি পাওয়া যায়, কিন্তু বাসে আসলে দাঁড়িয়ে থাকতে হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ওয়াজ শুনছি, অষ্টধাতুর মাদুলির ওয়াজ, এদিকেও বাজে ওদিকেও বাজে, ওখানে ছিলাম আবার খানিক আগে এসে তাও বাজে, প্রত্যেকটা কথা কুফুরি। অষ্টধাতুর মাদুলিতে কোনো উপকার হয় বিশ্বাস করা কুফুরি। ও কি বলছে, যদি গ্রহের প্রভাব না থাকে জ্যোতিষী শাস্ত্র মিথ্যা হয়ে যায়, আর জ্যোতিষী শাস্ত্রকে সত্য বলে বিশ্বাস করলে সে কাফের হয়ে যায়, গ্রহের কোনো প্রভাব আছে বিশ্বাস করলে সে কাফের হয়ে যায়, কোনো ধাতু কোনো গ্রহ উপগ্রহ ভালো মন্দ করতে পারে বিশ্বাস করলে কাফের হয়ে যায়। তো এই ধরনের শত কুফুরি, এই দাগ দুগ দেওয়া যে সমস্ত সংখ্যা লেখা 19, 20, 70, 66, 865, এগুলো সব কুফুরি। তো এই জন্য তাবিজ আমাদের বর্জন করা উচিত, আল্লাহ তাআলা তৌফিক দিক।